বের হয় না, ওটাই মোহাম্মদের মতো থেকে আমার মতো মোহাম্মদ আমি আধুনিক হয়েও আমার মতো আধুনিক। অ্যাকচুয়ালি খুব খুব রতই লাগছে, অনেক বন্ধুরা আছে এখানে, কারণ আমি ঢাকা সাহিত্য জগতে 1990-91 আসি। আমি কামু থেকে নিয়ে দেলোয়ার ভাই পর্যন্ত অনেককেই দেখছি, সাইমন জাকারিয়া থেকে নিয়ে রবিন আসান পর্যন্ত, কারণ শাহবাগে আমার বেড়ে ওঠা। কিন্তু কোনো পাবলিক অনুষ্ঠানে নিজের লেখালেখি নিয়ে কোনোদিনও কিছু বলিনি। ফ্রান্স কাপকে ও এরিয়ার অনুবাদের পরে বেশ কিছু অনুষ্ঠান আয়োজনের এরকম আমন্ত্রণ এসেছিল, বাট আমি যাইনি, কারণ লেখকদের কাজ মঞ্চে বসার না, লেখকদের কাজ লেখা। আপনারা জানেন যে আমি একটা ব্যাংকের এমডি, সরব না হলে হয়তো এমডি হতাম না, বাট নিজের লেখালেখির জায়গায় আমি একেবারে নিভৃত গোপন এক জায়গার মধ্যে বাস করি, গুহাবাসী। তো রাইসু আর এখানকার দীপঙ্কর বললেন অনুষ্ঠান করা যায়, সুন্দর একটা জায়গা আছে, আমি বললাম যাবো। তো আমার ওই নার্ভাসনেস কথা ছাড়া আমি এই সূচনা অংশে আর কিছু বলতেই পারলাম না। আমি কেউ কিছু বলা শুরু করলে ফুল যেমন ফোটে, মেবি আমিও ফুটে উঠব অনুষ্ঠানে। সাইমন জাকারিয়াকে একটু বলবো যে তার লিখিত বক্তব্যটা করার জন্য আসলে ঈশ্বরদী মেয়র ও মিউলের গল্প সম্পর্কে কিছু কথা। ঈশ্বরদী মেয়র ও মিউলের গল্প গল্প অভিনব একটি আখ্যান কাব্য। এখানে আখ্যান কাব্য বলার সঙ্গে সঙ্গে নিশ্চয় আমাদের মনে পড়তে পারে মধ্যযুগের সমৃদ্ধতম বাংলা সাহিত্যের কথা, বিশেষ করে খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে অষ্টদশ শতকের বাংলায়, মানে ব্রিটিশ ঔপনিবেশিককালের পূর্ব পর্যন্ত আখ্যান কাব্য রচিত হয়েছিল। এই আখ্যান কাব্য রচয়িতাদের মধ্যে মহাকবি আলাওয়ালের নাম বিশেষভাবে প্রসিদ্ধ। তার কাব্যের নিজস্ব নন্দন তত্ত্ব নিয়ে ফ্রান্সে ফরাসি ভাষায় পিএইচডি গবেষণা করেছে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নিউ ইয়র্ক থেকে তার ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। মজার ব্যাপার হলো মাশরুর আরেফিনের ঈশ্বরদী মেয়র ও মিউলের গল্পের নদীযাত্রা আমাদের মনে করিয়ে দিচ্ছে আলাওয়ালের আখ্যান কাব্য সয়ফুল মল্লুক বদিউজ্জামানে বর্ণিত সয়ফুলের সমুদ্র যাত্রার কথা। মাশরুর ব্যাপারটা বলি, মাশরুর যখন লেখা দিলেন আমি পড়লাম এবং ছাপা শুরু হয়ে গেল, তখন বাংলাদেশে বিশ্ব সাহিত্য নিয়ে তেমন কেউ লিখতেন না। সৈয়দ মঞ্জুরের কথা জানি, সিক্সারের কথা বলি, তারা তো লিখছেন সবসময়, কিন্তু মাশরুরের লেখা পেলাম একটা নতুন স্বাদ, এরকম যে তিনি মূল টেক্সটটা পড়ে যে লেখেন এটা বোঝেন, এবং লেখা অন্যের কথা তিনি বলেন, অন্যের কথাকে আবার বিশ্লেষণ করেন এবং পাশাপাশি নিজের কথাটা বলে। কবিতার বিশ্লেষণে বলার মতন কিছু নাই, একটা আউটলাইন বলা যেতে পারে ম্যাক্সিমাম, যে ঈশ্বরদী কি। ঈশ্বরদী একটা স্থান, এটা আমার মাথার ভিতরে, এটা আমার মাথার ভিতরে একটা পৃথিবী। ঈশ্বরদী আমার দেশ, আমার দেশের মানুষ, এটা একটা স্টেশন, যে স্টেশনে আমি নিজে একবার ট্রেন দাঁড়িয়েছিল, অনেক কিছু দেখলাম, ওই দেখা ওইটাই আমার দেশ, ওই চিন্তা। আর এখানে মেয়র একটা খুব বড় ক্যারেক্টার, মেয়র ইজ অ্যান আর্কিটাইপ, একটা আদিম ক্ষমতার শাসকের। আমরা 90-এর দশকে যখন শুরু করছি লেখালেখি, তখন বলা যায় আমাদের ভিতরে একটা 80s বা ওই সময় একটা অস্তিত্ববাদী ধরনের লেখকদের খুব আমরা পড়তাম আর কি, আমরা খুব আবির্ভূত হতাম, আমি খুব ইনফ্লুয়েন্সড হয়ে যেতাম। মাশরুর ছিল ওর একটা মানে ওই বন্ধুদের ভিতরে সেরা বন্ধু, যে নাকি এক্সিস্টেনশিয়ালিজম জিনিসটাকে বুঝছে নিয়ে সে হজম করতে পারছে ভূমিকা নেয়। ঈশ্বরদীর এই বইয়ে আমরা দেখতে পাচ্ছি সে কীভাবে রিফ্লেক্টেড হয়েছে, অস্তিত্ববাদী জিনিসগুলোকে অ্যাবসার্ডিটি সেগুলো কীভাবে একটা লেখকের ভিতরে সেটা অন্যভাবে প্রেজেন্ট হয়ে আসে, সেই জিনিসটা আমরা দেখতে পাবো। তবে আমার আত্মা
যদিও এতক্ষণে গুহার ভেতরে স্পষ্টই টের পাচ্ছে লোয়ার ডেকের খুশখুশে সর্দি ভরা গলা, যেখানে আমি জানি ফরাত মাঝার এতক্ষণে বিছিয়ে দিয়েছেন তার রঙগুলো মেঝের উপরে যাত্রীদের বঞ্চনার উত্তরে। মনে হয় ছড়িয়ে পড়েছে তার সব ঘোড়া, তার যাজকেরা, তার চার পায়ের অন্য সব পশু, এবং মিউটিনি এখন এই বারো মাহানপুরের ব্যাকরণবিদের করতল। মাসুরের সঙ্গে ওই সময় পরিচয়, ও ইন্ডিয়া থেকে আলিগড় থেকে পড়ে আসলো আর কি, তখন থাকা জায়গাটা বোধহয় আমরা অনলি শেয়ার করতাম অলমোস্ট এভরিথিং। তো কবিতা ছাড়া আর সকল বিষয় নিয়ে আলোচনা হতো, কবিতা নিয়ে খুব বেশি যে আলোচনা হয়েছে এইরকম না। পিছনের চাকা এতক্ষণে দোল খেলো তীর্যকভাবে চরিত্র হারিয়ে, আর নৌকা নেমে গেল তার ব্যক্তিগত পথে, এবং ব্যান্ড মাস্টার আদেশ দিলে পরে একুশবার তোপধ্বনি হলো। দুই পাড়ে নড়ে বসলো গাছের ডালে বসা ট্রানজিটের পাখি, শিল্পী হাত রাখলেন তার অ্যাকর্ডিয়ানে, তার ব্যঞ্জ, তার ম্যান্ডোলিনে, আর শিল্পকলা একাডেমি থেকে ডেপুটেশন আসা ভাইজির দল ডেকের পাঠাতনে তাথই তাথই। তটরেখার সঙ্গে এতদিনে বিশ্বাস ভঙ্গ করলো গানের কালো জল। যেভাবে বাংলাদেশ বেড়ে উঠেছে তার একটি দলিল এই কবিতার মধ্যে, এই কবিতার তার লেখক সার্থক এই কারণে যে এই লেখক তার সমকালকে ধরতে পেরেছেন এবং তার সমকালকে নিয়ে লিখেছেন, এটি তার বড় সার্থক। পাখিদের এই বাণী শুনে পৌর ভবনের যত ঘুলঘুলি মেয়র তাদেরকে লিজ দিয়ে দেয়। অনন্ত মুদ্রতি এই লিজ সানডায়ালের সাথে চলে, অবশ্যই ইন্টারেস্ট ফ্রি অ্যান্ড নো প্রিন্সিপাল। কেন বারবার এস্টাবলিশমেন্ট কস্ট, বারবার প্লাস্টিক ইমালশানার পেট্রোল ওয়াশ, বারবার টেক অফ ল্যান্ডিং, বেঙ্গল রেজিমেন্টের রাতের মহড়া, যথাযথ প্রশ্ন করেন মেয়র মহোদয়। তাই এই লিজ ওপেন ফোরামে নীতিমালা চূড়ান্ত করুন। প্রিয় নগরবাসী, ঈশ্বরদীকে আমরা সকলেই ভালোবাসি, দেশমাতৃকার তরে আমাদের অব্লিগেশন, এর চিরজীবী হওয়া আমাদের একাডেমিক রেসপন্সিবিলিটি। বটে বটে, এই মর্ম মেয়রের প্রেস নোট পড়েছি গত রাতে। ঈশ্বরদী দাস থেকে সম্প্রীতি ভুট্টা ভাতে, আমাদের মন বড় করা সিভিল দায়িত্ব সকলের, আর আমার কর্নেল সাহেবের নন পলিটিক্যাল মিক্স, পাখির এসেছে এইবার শিখাতে পলিটিক্স। ঈশ্বরদী মেয়রের মেয়রের গল্পকে সেটা হলো যে ঠিক এর ভিতরে ছোট্ট একটা আপনি জাস্ট একটা অবজেক্ট বানালেন এবং ওর ভিতর দিয়ে জাস্ট বাংলাদেশকে ফ্লো করেন, তাতে যেটা হলো সেটা হলো যে আপনার কাছে মনে হলো না বাংলাদেশের কোনো মিনিয়েচার তৈরি করবে, মানে জাস্ট আপনি বাংলাদেশকেই দেখছেন, বাট একটা ছোট্ট মানে জাস্ট আপনি যদি এমন হয় যে একটা পাতাল নদীর আপনি উপরটা কেটে ফেলবেন, সো আপনি আসলে তার প্রতিটা এজই দেখতে পাচ্ছেন, প্রতিটা বাকি দেখতে পাচ্ছেন। সো এই টেকনিকটা এই এই বইয়ের একটা অনেক বড় ব্যাপার। মিউল আর একটা আমার নিজের নির্মিত, এটা আর্কিটাইপ না, এটা একটা সিম্বলিক গাধা, সরি ঘোড়া আর গাধার মিলনে খচ্চরের জন্ম হয় মিউল। এই বইটা আমি বলবো যে এটা মহাকাব্য তো বটে, আমাদের সময়ের একমাত্র মহাকবি, তো আর কেউ এরকম মহাকবিতা মহাকাব্য লেখেনি। তো কি বা করার আছে আমার ইতিহাস নিয়ে আত্মা রাজত্বে গড়ে ওঠে ইতিহাস শত বৎসরের, জায়মান স্লেট পাথরের বুকে আঁকা যজ্ঞ কাঠ, আর নদীর দুই ধারে কাশবনে আসন শুদ্ধিতে বসা যোগধারী বর্গা চাষা, ধৃতরাষ্ট্রের মজুর কামার তোমাদের কৃত নমস্কার, শুধু এটুকুই পারি। তটভূমি ধরে নীরব মিছিলে চলা গায়ের পুরুত, গঞ্জের খতিব আর বিশপ কার্ডিনাল, আর তাদেরকে ঘিরে শনির বলয়ে থাকা নাস্তিকের দল, তোমাদের ক্ষোভ বুঝি যথেষ্ট স্পষ্ট প্রকারে, বুঝি তামার আসনে কেন রাখা জলসংখ, যদিও এর পেছনের গল্প ভুলে গেছি বটে, আর কুচি বেলপাতা ভরা কানায় কানায়, হায় দুঃখ, হায় দুঃখ হয় আমার সঙ্গী গোপিগাই নাচ পাশে নেই বলে, ন্যাশনাল আর্কাইভ ছাড়া কারোর মনে নেই তার মৃত্যুর কথা, সার্কিট বোর্ডের গায়ে তড়িতাহত হয়ে এক পাওয়ার কাটের রাতে। মোটামুটি একইভাবে আগুনের মালসা আজ ইন্ধন যোগাচ্ছে গণবিদ্রোহ হতে, নদীর মিনারেলে জমে থাকা অ্যাসবেস্টস ছাড়া আর কেউই সেই দহনের ছুদুরমতির বাইরের নয়। এই আলোচনায় মাসুর আরেফিন বলেছেন যে এটাকে, এটা আমার মনে হয় যে উনি একটা ক্ষতি করেছেন এই আজকের আলোচনায়, যে উনি আসলে বলে দিতে চেয়েছেন যে উনি কেন লিখেছেন এর প্রেক্ষাপট কি। আমি কালকে রাতে যখন আবার পড়ছিলাম, আমার বইটা পড়তে সাকুল্যে লেগেছে 3 ঘন্টা 3.5 ঘন্টা, আমি তো একটা না বইটা পড়ে গেছি, এবং আমার কাছে একটা জিনিস মনে হয়েছে কি যে ধরেন বাংলাদেশের কথা আমি বলবো না, পুরো বিশ্বের
যে শৈলতান্ত্রিক একনায়কতন্ত্র আজকে সে ট্রাম্প বলেন মোদি বলেন বা আমাদের এখানে বলেন সেটা কিন্তু এ ভোটের ভিতরে আছে যে ভোট হয় সবাই বলে ভোট স্বচ্ছ হতে হবে আবার আজকে আমাদের এখানে যেভাবে ভোট হয় আমরা যেভাবে কথা বলতে পারি না আজকে মানে ক্ষমতা এবং সোসাইটির যে একটি আর্কেটাইপ এবং আরেকটা জিনিস দেখবেন খুব ইন্টারেস্টিং এই বইয়ে এই বইয়ের প্রথম দিকে মাসুরকে আমার গোপাল ভাঁড় মনে হয়েছে এই বইয়ের প্রথম দিকে তার বাক্যবিন্যাস উনি যেভাবে উইট করেন যেভাবে ফাজলামি করেন বা জহির ভাই যেটাকে বলছিলেন বক্রোক্তি মানে যেভাবে উইট করেন পরের দিকে বই যতই এগোতে থাকে আপনি দেখবেন যে উইট নাইট হয়ে যেতে তখন এসে আপনার মানে বইটা পড়ার পরে আপনি খুব ভীষণ হয়ে যান কিন্তু এখানে আমি একটি সমালোচনা যে জায়গাতে করতে চাই এটা কি মাসরুদের মাসরুদের যুগের প্রবলেম নাকি আমাদের যুগের প্রবলেম আমি জানি না আমি একবার মাসরুদকে আশাবাদ দিয়ে শেষ করতে চান প্রাচ্যের আশাবাদ তো আমাদের সোসাইটিতে আমরা এমন এক আমাদের সময়ে আমরা যখন পলিটিক্যালি একটা জিনিস মোকাবেলা করছি কালচারালি মোকাবেলা করছি আমাদের সময়ে আসার জায়গাটা একটু কম এই এটা হচ্ছে এই বইয়ের ক্ষেত্রে আমার একটু সমালোচনা আছে আপার ডেকের অডিটোরিয়ামে চলচ্চিত্র উৎসব শুরু হলো রাত নামতেই কালচারাল মিনিস্ট্রি স্পন্সরে মেয়রের সম্মানে মেয়র চেয়েছেন দেখানো হোক পাল্প ফিকশন কি যে খুনোখুনি হত্যা আর উত্তুঙ্গ সাসপেন্স আর সেই সঙ্গে সন্ত্রাস মুক্ত বন্ধ বিরোধমূলক মেয়র চান সকলেই শশঙ্কিত সাহসী হোক এই মুভি থিয়েটারে এ ছবির নৃশংস গরিমায় কিন্তু ততক্ষণে অন্ধকার ঘরে মহিলারা এলে পড়েছেন মহিলারা এলে পড়েছেন হায়া লজ্জা অবহেলা করে ছবি ঘরের আলো অবাক শক্তি রাখে কাম্বাই জাগরণে তথ্যমন্ত্রী ভালোই বুঝলেন এই অর্থহীন ছবির চালনা আর মেয়রের ইচ্ছায় তৎক্ষণাৎ ড্রপ সিন হলো ভিডিও ক্যাসেটের দোকানদার তার ব্রিফকেস থেকে আর্ট ফিল্মের কালেকশন বের করলেন এবং সকলের সম্মতি ভোটে ঠিক হলো দেখা হবে তাশখন্দ ফিল্ম ফেস্টিভ্যালে শোনাচ্ছে তার দুই বিখ্যাত ছবি ফাক মি ভেরি হার্ড এবং সাক মাই কক কে জানতো ডকুমেন্টারির দিকে ক্ষমতাসীনদের লোভ এই অসম্ভব প্রীতি এত যে এতে যে তারা এত রসকলাবিদ এত কলহাস্যগীতি মিনশেদের শৃঙ্গার ধ্বনি শোনা যাচ্ছে বোয়াল হা থেকে আর অ্যাক্রোবেট মাদমোয়াজেল তার লালা স্রাবে ভরে গেছে প্লাস্টিকের পিতদানিগুলো আর তাদের ডিম্বাশয় ডিম্বাশয় এভাবেই বিধানসভার হাতে আত্মসাত হলো ভাগ্যিস ফ্যামিলি প্ল্যানিং এর টিম মনে করে রেখেছিলেন তার গ্যাস বেলুনের এনভেলপ গুলো মেয়রকে দেয়া হলো জল তার খুব পিপাসা পেয়েছে নারীর গর্ভের দিকে মেয়রের এতখানি টান আর সংসার ধর্মের পক্ষে তার এই গোড়া অবস্থান প্রশংসা করতেই হয় তাকে আঙুল লুচিয়ে দেখো খানিকটা পানি তিনি লাগালেন রাজনটির কুচকি প্রক্ষালনে ওই সময়ের শাহবাগই আমাদেরকে গড়ে তোলে শুরুতেই কে যেন বলল যে সাহিত্য আড্ডা জরুরি কেন যারা লেখালেখি করতে চান মাঝে মধ্যে নেশা খারাপ না সাহিত্য আড্ডাতে থাকা এক ধরনের অনুপ্রেরণা দেয় সাহিত্য আড্ডা আমার এখানে সবচেয়ে পুরনো বন্ধু আছে এই জায়গায় টোকন ঠাকুর ও আর আমি কিন্তু খুলনা ও খুলনা আর্ট কলেজে পড়তো টোকনকে আমি একটু আগে পিছনে দেখলাম কোথাও আমি যেমন আমার মতামতটা নেক্সটে কোনো কাগজেই লিখব সেখানে দর্শকের ধৈর্যচ্যুতির ব্যাপার থাকবে না পাঠকের ব্যাপার থাকবে কোনো পাঠক পড়বে পড়বে না তার ব্যাপার থাকবে সেটা অবাধভাবে আমি আমারটা লিখবো সবাইকে ইন্টারেস্টের মাথায় বেঁধে ফেলা হয়েছে এরকম একটা চিত্রকল্প ভাবের সবাই এইগুলিতে থাকবে এইগুলিতে পাশান্তে বাড়ির পরে সভাভাই ছিল আমরা আস্থা আজ ইমার্কেটে সভাভাই একটা আস্থানা ছিল ভরত বাজারের একটা আস্থানা ছিল আমাদের তখন উঠতে উঠতে বয়স শাহবাগ কেন্দ্রিক বা এইভাবে গড়ে ওঠা আড্ডা সঙ্গ অনলাইন তো ছিল না ফোন নেটের ব্যবহার শুরু হয়নি তখন একটা লিটল ম্যাগাজিন বের করতে পারাটা একটা বিরাট ব্যাপার তরুণ মনে এইসব মধ্য দিয়ে বিকশিত হওয়া সে সময় মাসুরের এই বইটি পাণ্ডুলিপি গড়ে ওঠে আকস্মিক বোমা আক্রমণ হলো কুশাসনের বাজারের পাশে ওদের কুকুর দাঁত বেরিয়ে এসেছে আষাঢ়ে গল্পের মতো সন্দেহাতীতভাবে তারা কয়েকজন ক্যাবিনেট মিনিস্টার মুহূর্তে হাওয়া হাওয়া ইতিহাস আর অ্যান্থ্রোপোলজি তাদের অন্ডকোষগুলো দেখো উঠছে রাতের আকাশে ধৃষ্টতার সাথে বাদুড়ের প্লিহা বলেই মনে হচ্ছে ওগুলোকে মোশন সিকনেসে ধরেছেন বাতির মতো উড়ছে তারা উদ্বায়ী ঢঙে এবং রেড আর্মি ফ্যাকশনের নেতা
দেখো ফরাত মাঝারের রামদা ধার নিয়ে সমানে কেটে চলেছেন গলা সহবাসে থাকা অ্যারিস্টোক্রেসির। দেখো মৃত মহিলাদের উরু ভয়ে এখনো গড়াচ্ছে রস, আর পুরুষগুলোর মুন্ডু নেই তবু বংশদণ্ড এখন উত্থিত, দেখতে লাগছে অ্যানিমেশন ফিল্মের মতো। বইটা নিয়ে কথা বলা কেন এতদিন পরে হলো এই প্রশ্ন আমি আজকেও রাইসুকে জিজ্ঞেস করেছি। রাজনৈতিক তত্ত্বগত শিক্ষা ও জ্ঞানের শিশুজাত শুধুমাত্র তোমাদের জন্য লিখেছি এই লেখা। এটা নিয়ে গবেষণা করো, ভাবো এর অর্থের বিষয়ে, বিভিন্ন অধ্যায়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এর অর্থ এবং আবার একসাথে করেছি এক জায়গায় যা গোপন করেছি অন্যখানে তাই প্রকাশ করেছি, যাতে করে তুমি বুঝে নিতে পারো তোমার পড়াশোনা। আমি কি বলবো, আমি তো মানে গল্প গল্প লিখি আর কবিতা বুঝি না, আর এটা একটা বিশাল বড় কবিতা কাব্যগ্রন্থ বলা হচ্ছে। আমি এটা পড়েছি অনেক আগে 2003 সালে সম্ভবত প্রথম বের হল। যেখানে তো আড্ডা দিতে এসেছি, চিন্তাও করতে এসেছি, আমরা তো চিন্তা জায়গাগুলো খুলে দেওয়ার অনেক দুর্দান্ত জায়গা ছিল এখানে, যে সাহিত্যের ফর্ম, টেকনিক, উপমা, উৎপ্রেক্ষা কোনটা ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট। এনি আমি ওই ওই প্রসঙ্গে যাব না। ঈশ্বরদি বইয়ের লাস্ট লাইনটা হচ্ছে, মৃতের কি এসে যায় নেতায়, নেতার বিজয়ে পরাজয়ে নেতার ক্ষমতায়। যাক জীবিতেরা তবুও তো গেড়ে বসে নানা ক্যাম্পে, কলোনিতে নানান কসবায়, তাদের বেঁচে থাকা আমরা সমর্থন করি প্রাচ্যের লিবারাল দৃষ্টিকোণ থেকে। আমাদের এই ফ্লেক্সিবল স্বভাবের নামেই বরং উচ্চ প্রশংসা গীত রচনা করা হোক।